মার্কেটে ওই যে মোবাইল সার্কিট আছে না এগুলো এক্সপোর্ট করতাম চায়নাতে আমার বিজনেস পার্টনার ছিল চাইনিজ এগুলো বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা সেখানকার ম্যানুফ্যাকচারিং কোম্পানি শেয়ার হোল্ডার যে একটা টিভি চ্যানেল খুলবো এরকম একটা টিভি চ্যানেল খুলবেন স্যাটেলাইট চ্যানেল হ্যাঁ হ্যাঁ স্যাটেলাইট চ্যানেল মনে করেন চ্যানেল লাইট থেকে ভালো চ্যানেল আমার খুলতে কত টাকা লাগতে পারে অ্যাকচুয়ালি এটা তো কোনো ব্যাপার না বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসার সাথে আগেও জড়িত ছিলাম কোটি কোটি টাকার ব্যবসা আগেও করছি মানে আপনি কোটি কোটি টাকার ব্যবসার সাথে জড়িত ছিলেন আমি কম্পিউটার অ্যাক্সেসরিজের হোলসেল ব্যবসায়ী আই এম হাইলি কোয়ালিফাইড মনোরগঞ্জ আসন থেকে আমি এমপি নমিনেশন প্রার্থী কিন্তু এটা আমার এলাকা সবাই জানে দর্শক হ্যাঁ কি বলতে শুনি নমিনেশন প্রত্যাশী এটা প্রিয় দর্শক এক সময়ের মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক আজ মিরপুর মাজারে বসে আছে সালাপুরে কেন সে সালাপুরে বসে আছে কি কারণে উনি সালাপুরেতে সেই সম্পূর্ণ ঘটনা যদি আপনাদের শুনতে হয় তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে শুনলে দর্শক শ্রোতা আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি একটা ভিডিও করেছিলাম আমি অনেক দিন আগে আচ্ছা আচ্ছা মনে আছে হ্যাঁ এমনটা তো মনে হয় মানে মনে হয় মানে এরকম হ্যাঁ তা তো দেখলাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেখলাম তো সব মিলে কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনি তো চার পাঁচ দিন না ছয় দিন আগে আমি দেখছি এখনো আপনি মিরপুরে মাজারে কেন আছেন মিরপুর মাজারে আসলে আসছি তো সকালবেলায় এদিকে এদিকে তো থাকি না থাকেন কোথায় থাকি অন্যদিকে সকালবেলায় আসছি আর কি সকালবেলা আসছে তো খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ তো কেন আসেন কি কারণে এখানে আসি এখানে তো ভালো লাগে তখন একটু আসি আর কি যখন একটু এই বাইরে একটু ব্যস্ততা বেশি হয়ে যায় তখন এখানে আসলে একটু ভালো লাগে আর কি তো এখনো সালা বলা যায় অনেকটা রেস্টের জায়গা আর কি রেস্টের জায়গা মিরপুর মাজার এটা আসলে বসলে ভালো লাগে একটু বসলে ভালো লাগে কিন্তু এখানে আমি দেখলাম এই যে একটা তাবিজ রাখছেন তারপরে এই যে এখানে কোরআন শরীফ এগুলো আসলে একবার কাজ একটা ছাড়া তো আর থাকা যায় না তাই বলে কিছু একটা রাখতে হয় আর কি আবার কি লেখা লেখি করতেছেন যদি একটু বলতেন লেখা এখানে তো একটা লিখলাম এখন chalatv.com লিখলাম এখন chalatv তো বলবো কি না কারণ আপনারা তো আবার একটা টিভি চ্যানেলের থেকে না না বলেন বলেন আপনার কথা বলেন আচ্ছা যাক তো এটা এই লোক বেশি হয়ে যায় কিন্তু অসুবিধা আছে আপনি সবাই জানেন chalatv মানে বললাম না আসলে আমার নাম তো নুরুল আফসার নুরুল আফসার এখন শালা পড়তে পড়তে মানুষের কাছে তো শালা নামে পরিচিত হয়ে গেছে তো শালা টিভি মানে কি বললাম শালা টিভি নিজে একটা টিভি চ্যানেল খুলবো এরকম একটা টিভি চ্যানেল খুলবেন স্যাটেলাইট চ্যানেল হ্যাঁ হ্যাঁ স্যাটেলাইট চ্যানেল মনে করেন চ্যানেল লাইট থেকে ভালো চ্যানেল আমারটা হয়ে যাবে আশা করি আর কি মানে চ্যানেল লাইট থেকে আপনি ভালো চ্যানেল খুলবেন চ্যানেল লাইট থেকে ভালো চ্যানেল আছে ধরেন ন্যাশনাল জিওগ্রাফি হ্যাঁ জি জি বা এরকম অনেক চ্যানেল আছে এগুলো কিন্তু চ্যানেল লাইট থেকে অনেক দামি চ্যানেল তো আপনার কি ধারণা আছে একটা টিভি চ্যানেল খুলতে কত টাকা লাগতে পারে অ্যাকচুয়ালি এটা তো কোনো ব্যাপার না বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসার সাথে আগেও জড়িত ছিলাম কোটি কোটি টাকার ব্যবসা আগেও করছি মানে আপনি কোটি কোটি টাকার ব্যবসা সাথে জড়িত ছিলেন আমি কম্পিউটার অ্যাক্সেসরিজের হোলসেল ব্যবসায়ী আই এম হাইলি কোয়ালিফাইড এডুকেটেড পারসন কি বলেন আমি নবাব ফয়জুল নেসা কলেজ থেকে 1992 তে ডিগ্রি পাস করি এরপরে ধরেন চট্টগ্রামে চলে যাই চট্টগ্রাম ইউনিভার্সিটির আন্ডারে আমি ডিগ্রি পাস করি আর কি তো আপনার এরপরে আমি চট্টগ্রামে চলে যাই চট্টগ্রামে সেখানে আমি কম্পিউটার প্রশিক্ষণ নেই সেখান থেকে কিছুদিন আমি কম্পিউটার প্রশিক্ষক হিসাবে ওখানে প্রশিক্ষণ দিয়ে থাকি আর কি মানে শিক্ষক হিসাবে হ্যাঁ হ্যাঁ তো এক সময় আমি এখানে নিউটেক্স গ্রুপ নামে একটা বাইং হাউস আছে ইয়েতে ছিল আর কি এখন আছে কিনা জানি না জি জি এই পান্থপদে ধানমন্ডি আর কি জি জি তো ওই ওখানে আমি কম্পিউটার জব করি আর কি তখনকার আমলে কম্পিউটার জব কিন্তু বিশেষ এটা কত সম্মানের বিষয় আপনার এটা ধরেন 95 থেকে 96 এর এই সময়টাতে আর কি আচ্ছা যাক এরপর নিজে আমি কম্পিউটার ট্রেনিং সেন্টার খুলি আর কি হ্যাঁ যেমন ড্যাফোডিল ইউনিভার্সিটি সবুর খান এরা আমরা সমসাময়িক কম্পিউটার ব্যবসায়ী কিন্তু হ্যাঁ তো আপনি হলেন বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হ্যাঁ হ্যাঁ তো কথা শেষ করতে দেন এরপরে নার প্লাজাতে কম্পিউটার অ্যাক্সেসরি হোলসেল বিজনেস শুরু করি আমি 2000 জি 96 থেকে 2000 পর্যন্ত চিটাংয়ে ব্যবসা করি কম্পিউটার প্রশিক্ষণের আর কি জি ওই মোস্তফা জব্বার থেকে কম্পিউটার কিনে নেই দুইটা ডিজিটাল ব্র্যান্ডের আর কি মোস্তফা জব্বারের তো বাংলা পন্ট আছে সুতনি বাংলা সফটওয়্যার আছে জানেন জি এখন সে কিন্তু আইটি মন্ত্রী এরকম একটা কিছু ছিল তো তখনকার আমলে ওর সাথে আমার সাথে মানে এমন সম্পর্ক আর কি ধরেন 2000 এর কথা বলছি 96 এর কথা বলছি 93 এখন আপনার ধরেন প্রথম
বেশ কোয়ান্টিটি মাল নিয়ে আমি ব্যবসা করতাম। ধরেন 5000 পিস 1000 পিস মাল একসাথে কিনতাম। এখান থেকে ওই যে মোবাইল সার্কিট আছে না, এগুলো এক্সপোর্ট করতাম চায়নাতে। আমার বিজনেস পার্টনার ছিল চাইনিজ, এগুলো বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা। সেখানকার ম্যানুফ্যাকচারিং কোম্পানি শেয়ার হোল্ডার থাকা লাগে, এরপরে এটা সাপ্লাই দেওয়া লাগে। এখানে 72 কাইন্ডস অফ এলিমেন্টের বিজনেস করতাম আমি, মানে স্বর্ণ, রূপা, গোল্ড, তামা, দস্তা যা আছে এগুলো সব আর কি। এগুলোর মধ্যে একটা ওয়েস্টেজ আইটেম ছিল, সেটা হচ্ছে মোবাইল সার্কিট। এখানেও পাওয়া যায় 72 কাইন্ডস অফ এলিমেন্ট। এই জন্য এটা কালেকশন করা যায় বলে ওই মোবাইল সার্কিটের ব্যবসা করা লাগছে আমার। এগুলো তো যখন এগুলো ছেড়ে আসছি তখন থেকে পরে ছালা পড়ছি আর কি, এর আগে না। মানে ওগুলো ছেড়ে দিছেন? হ্যাঁ। এরপরে আতরের বিজনেস করতাম আর কি। আতর এগুলো কোথায় আছে? এগুলো তো ধরেন চাইনিজ যে ব্যবসা করতো সে একটা মামলা খেয়ে গেছে আর কি। মামলা খাওয়ার পরে সে আর বাংলাদেশে আসে নাই, তো ওর সাথে তো আর বসতে পারি না। এমনকি টাকা কি ওর কাছে না আপনার কাছে? আরে আমার কাছে এই মোটটা আইডি কার্ডও নাই আমার, মানে এগুলোর খোঁজখবর না রাখতে না রাখতে আমার আইডি কার্ড আবার তুলতে হবে, নির্বাচন কমিশন থেকে তুলতে হবে। হ্যাঁ দর্শক কি বলেন, একজন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আজকে সালা চার্টার্ড ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, তবে সেগুলো এখন নীল আছে আর কি। ধরেন হংকং ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, HSBC আর কি। হ্যাঁ, তারপরে ধরেন আর বাংলাদেশি তো ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক, তারপরে আরও তো অনেক ব্যাংক আছে, ওই যে ডাচ বাংলা ব্যাংক, এই ধরনের ব্যাংকে আমার অ্যাকাউন্ট ছিল। এগুলো আমি বেশ একটা হ্যান্ডেল করতাম না আর কি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ম্যানেজার? হ্যাঁ। এগুলো কে হ্যান্ডেল করত? এগুলো আমি হ্যান্ডেল করতাম, তবে মানে বলতেছি এখন তো আর এগুলোর সাথে বেশি একটা লেনদেন হইতো না আর কি। ধরেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে লেনদেন বেশি হইতো আমার। হ্যাঁ, HSBC হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন, ওই ব্যাংকের সাথে লেনদেন বেশি হইতো। এই ব্যাংকের একটা চেক বাউন্স হলে 500 টাকা জরিমানা আছে, তবে যে কেউ এখানে অ্যাকাউন্ট খুলতে যাবে না। কথা বুঝেন নাই? জি। হ্যাঁ, তো এখন এটা আপনার কথা বেশি হয়ে যাচ্ছে। আর না, আমি আর কথা অল্পতে শেষ করব। তো আপনি তো তাইলে টিভি চ্যানেল, মানুষ বেশি জমে যাচ্ছে, কথা বলা যাবে না। শেষ করব, টিভি চ্যানেল খুলতেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, স্যাটেলাইট চ্যানেল। স্যাটেলাইট চ্যানেল, স্যাটেলাইট। নাম দিবেন কি? সালা টিভি, এমনটাই আর কি, সালা টিভি ডট কম। আমি শুনেন, এমনটা না, শুধু আমি আপনার ধরেন এখানে যেটা লেখা আছে সালা টিভি অন্নবস্ত্র বাসস্থান বাজেট ঘাটতি, হ্যাঁ, কুমিল্লা 9 লাকসাম মনোরগঞ্জ আসন থেকে আমি এমপি নমিনেশন প্রার্থী, কিন্তু এটা আমার এলাকা সবাই জানে দর্শক। হ্যাঁ, কি বলতে শুনি, নমিনেশন প্রত্যাশী, এটা কুমিল্লার লোকজন সবাই জানে, সেখানে বড় বড় ওয়ার্ল্ড রেটিং আছে আমার নামে। কুমিল্লাতে? হ্যাঁ হ্যাঁ। মানে ওখানে আপনি সামনে? আমি অনেক পরিচিত, আমি অনেক পরিচিত সে এলাকায়। ইলেকশন করবেন? জি জি, আমি অনেক পরিচিত সেখানকার, সবাই জানে আমি নমিনেশন প্রত্যাশী। আপনার এখানে যেগুলো যদি কোনো ইয়ে বেশি আসে, সাড়া আসে, তাহলে কুমিল্লা থেকে আসবে, এটা আপনি নিশ্চিত থাকেন, কারণ তারা আমাকে বাড়ি বাড়ি ঘরে ঘরে চিনে। তো আমি বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজখবর নেই, বাড়ি বাড়ি গিয়ে। হ্যাঁ, আমার এলাকাতে আমি বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে মানুষের খোঁজখবর নেই, ভোটারদের খোঁজখবর নেই। কথা শেষ করা লাগবে, কথা আর বলা যাবে না। হ্যাঁ, তো দর্শক মানে লোক বেশি হয়ে যাচ্ছে, কথা বলা যাবে না, শেষ করা লাগবে। ওনার কথা, উনি কিন্তু সামনে যে দিনগুলো আছে সামনে উনি একজন স্যাটেলাইট চ্যানেল খুলবে, সেটা আর সময় দেওয়া যাবে না, এখনই শেষ করা লাগবে। সালা টিভি, সালা টিভি, সেই সালা টিভির সঙ্গে থাকবেন আপনারা সবাই, সালা টিভিকে সাপোর্ট করবেন। এটা কত সালে আসবে? এটা আমি বলতেছি এখনই শেষ করা লাগবে, মানুষ জমে যাবে। শেষ করে দিচ্ছি আমরা, সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, থ্যাংক ইউ।